হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তের বড় খবর, দেশ জুড়ে তোলপাড় করলেন মুখ্যমন্ত্রী মমতা। 21 জুলাই শহীদ দিবসের বক্তৃতায় এবার মোদী বিরোধী নেতাদের আমন্ত্রণ। আর অন্যদিকে বড় খবর, অলিম্পিকে করোনা আক্রান্ত 700, বেড়েই চলেছে করোনার হানা। এবার অলিম্পিক গেমস নিয়ে বিশাল বড় খবর। আর অন্যদিকে প্রকাশিত হলো মাধ্যমিকের রেজাল্ট, আর তাতেই তোলপাড়। বাংলা ঐতিহাসিক, আগে কখনো ঘটেনি, এবার কেউ ফেল করলো না মাধ্যমিকে, বিশ্ব রেকর্ড। মঙ্গলবারই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছে, 100% পাশের হার, তার মধ্যে 90% প্রথম বিভাগে উত্তীর্ণ, 10,79,750 জন মোট পরীক্ষার্থী, সর্বোচ্চ নম্বর 697, আর তাতেই আবার 79 জন একই নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, তোলপাড় করলো বাংলা। যদিও কোনরূপ মেধা তালিকা প্রকাশ হয়নি, তা সত্ত্বেও কোন জেলায় কে কত নাম্বার পেল, কোন স্কুলে, তা নিয়ে থাকবে আজকের ভিডিওতে বড় খবর। আর অন্যদিকে খবর, 23 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, এর মাঝেই আবার তৃণমূল গেল দিল্লিতে, আবারও নতুন করে হুঁশিয়ার। এবার কল রেকর্ডিং হয়েছে মমতা ব্যানার্জির নাম্বার, তার সাথে প্রশান্ত কিশোর, আর অন্যদিকে আবারও নতুন করে নাম উঠছে অভিষেক ব্যানার্জি। এবার কল ট্যাপের পরই কড়া হুঁশিয়ারি তৃণমূল, দিল্লিতে গিয়েই তোলপাড়। সব মিলিয়ে উঠে আসছে একের পর এক বড় ঘোষণা। আর অন্যদিকে বাংলায় আবারও নতুন করে ভোট, আর তাতেই নয়া আলোড়ন, প্রচারে ঝাঁপে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তাতেই নতুন করে ঘোষণা রাজ্য জুড়ে। আর এক্ষুনি মাত্র উঠে এলো তার সাথেই বড় খবর, গৃহবধূদের প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা, বাস্তব রূপ পেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার খুব শীঘ্রই প্রত্যেক মাসে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 500 করে টাকা, এবং তফসিল জাতি উপজাতিদের অ্যাকাউন্টে ঢুকবে 1,000 টাকা। এবারে নয়া প্রকল্পের শুরুয়াত করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা। যদিও আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, তবে প্রত্যেকের জেলা শাসককে দায়িত্ব করে নামের লিস্ট পাঠানোর নির্দেশ দেওয়া হলো, আর তারপরেই তৎপরতা তুঙ্গে খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, সুখবর রাজ্য জুড়ে মহিলাদের। এবারে এই চলতি অর্থবর্ষের বাজেটে 11,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, আর তাতেই নয়া আলোড়ন রাজ্য জুড়ে। এবারে নতুন রূপেই দেখা গেল অভিষেক ব্যানার্জিকে, পড়শি রাজ্য এবার খেলা হবে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক প্রথমে ভিন রাজ্যে সফর। এবার 20 মাস পরই নির্বাচন ত্রিপুরায়, আর তার আগেই পড়শি রাজ্যে ঘাস ফুলের বিস্তারের সম্ভাবনার কথা মাথায় রেখে নয়া পরিকল্পনা তৃণমূল নেতৃত্ব। এবার শুধু বাংলা নয়, গোটা দেশের দিকে লক্ষ্য করেই তীর ছুঁড়ছে তৃণমূল। লক্ষ্য স্থির 2021-এর লোকসভা নির্বাচন, আর তার মাঝেই বড় খবর এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এবার ভবানী ভবনের সামনেই চলছে কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের দাবি, জানুয়ারিতে তাদের নিয়োগপত্র দিয়েও এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি। হাইকোর্টের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে সেই সমস্যার সমাধান করার, তবে 6 মাস পেরিয়ে গেলেও তার সমাধান হয়নি। আর ঠিক সে কারণেই গোটা রাজ্য জুড়ে তোলপাড়, শীঘ্রই নিয়োগের জন্য বিক্ষোভে বসেছে চাকরি প্রার্থী। আর এর মাঝে আবারও প্রিয়াঙ্কা গান্ধীর বড় হুঁশিয়ারি, যেখানে গেরুয়া শিবিরের বিরোধী দলের সাথে জোট করতে কোনরূপ আপত্তি নেই কংগ্রেসে, আর তারপরই দলের বিক্ষুব্ধদের ইতিবাচক বার্তা দিয়ে ফেললেন সোনিয়া। আর এদিকে আবার মমতা ব্যানার্জির কড়া হুঁশিয়ারি, মানতেই হবে প্রত্যেককে ডিসিশন নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। বিধানসভার ভোটের তৃতীয় জয়ের পরই এবার প্রথম 21 জুলাই শহীদ দিবসের সমাবেশ হচ্ছে, আর সেই ভার্চুয়াল সমাবেশেই 21 জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচিতে অন্তত 50 লক্ষ কর্মী সমর্থকদের অংশগ্রহণ চাইছে কালীঘাট। সেই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে, যেখানে নির্দেশ দুপুর 2টোয় বুথের কর্মীদের হতে বলা হয়েছে, আর সেখানে টিভি বা জায়ন্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে হবে সব নেতা কর্মীকে, এবার কড়া হুঁশিয়ারি। আর তার মাঝেই নতুন করে জল্পনা, দেশের প্রত্যেকটি রাজ্যের আঞ্চলিক ভাষায় মা মমতা, দেশের প্রতিটি ভাষাকে সম্মান জানিয়ে এবার মমতা ব্যানার্জির নাম ফুটে উঠেছে উত্তর কলকাতার দেওয়া। এবার প্রত্যেকটি রাজ্যের আঞ্চলিক ভাষায় লেখা হচ্ছে মা মমতা, সম্প্রতি তামিলনাড়ুতেই আম্মা রূপে দেওয়াল লিখনে ফুটে উঠেছে মমতার নাম। আর তার মাঝেই চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর, কলকাতা পুলিশের তরফ থেকে অপরদিকে চোখ রাখলেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে 500 করে টাকা, অন্যদিকে 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে কৃষক সম্মান নিধি কেন্দ্রের টাকা। আর তারপরেই এবার ভয়ানক দুঃসংবাদ বাংলা জুড়ে, আবারও নিম্নচাপের সম্মুখীন হচ্ছে বাংলা, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, এবার নিম্নচাপ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। কোথায় কোথায় কিভাবে কি পরিমাণে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় প্রবল ঘূর্ণিঝড়ের মতো ঝড়ের আশঙ্কা রয়েছে, সব মিলে থাকবে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তবে প্রথমেই চোখ রাখবো আজকের তাজা হেডলাইন বা শিরোনাম। তো ফ্রেন্ডস, এই একগুচ্ছ লেটেস্ট খবর আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলা ভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো, আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়েই থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তবে তার জন্য অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, তাহলে জেলা ভিত্তিক লেটেস্ট খবরগুলো চলে আসবে সবার আগে আপনার ফোনের হোম স্ক্রিনে এবং নোটিফিকেশনে করে পৌঁছে যাবে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই চোখ রাখবো আজকের তাজা খবর ও লেটেস্ট হেডলাইন। এবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে উল্টোরথ, স্বাস্থ্যবিধি মেনেই এবার নদিয়ার শান্তিপুরে 150 বছরের গোপালপুর সাহাবাড়ির রথ টানা হলো ঠাকুর দালানের মধ্যে। তবে বিগত বছরের মতো এবারেও রথের চাকা গড়বে না মাহেশে। এবার পশ্চিমবঙ্গের মাহেশে রথযাত্রা হলো পুরীর পর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এবারেও হুগলির মাহেশে রথযাত্রা 625 বছরে পড়লো, আর এই রথের চাকা এবারেও গড়বে না বলে জানা গেল গত বছরের গড়ানি। পুরীর রথ কাঠের হলেও মাহেশের রথ লোহার। এই লোহার রথটি 136 বছরের প্রাচীন। তবে পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রার আলাদা আলাদা রথ থাকলেও মাহেশে একটি রথেই অধিষ্ঠান করেন তিনজন। এখানে প্রতি বছরই কয়েক লক্ষ মানুষ রথযাত্রা উপভোগ করতে ছুটে আসেন, তবে এবছর আর সেই রথের চাকা গড়ল না। করোনা পরিস্থিতি সমস্ত পরিস্থিতিকে এবার থমকে দিয়েছে। আর অন্যদিকে কেন্দ্রকে তুসলেন এবার অমিত শাহ, যেখানে 14 মাসে এলপিজির গ্যাসের দাম বেড়েছে 47%। আর এবার জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ অমিত মিত্রের। একদিকে পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে তুমুল প্রতিবাদ করছে তৃণমূল, সংসদেও এ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গত কয়েক মাসে কতবার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়েছে তা কেন্দ্র সরকার কত টাকা আয় করলো তা খতিয়ে তুলে ধরে কেন্দ্রকে এবার তুলোধন করছে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একদিকে করোনায় জর্জরিত সাধারণ সমাজ খেতে পাচ্ছে না মানুষ, আর এমনই সময় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, তারপরে আবার রান্নার গ্যাসের দাম। এবার মানুষের অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে তা ভাবলেই কাঁপছে গোটা দেশ। আর সে কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গে ঝাঁপে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা। আবারও নতুন করে উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে বাঁধ মেরামত, আবারও নয়া প্রকল্প চালু করছেন মমতা ব্যানার্জি। একদিকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, অপরদিকে আবারও ছাত্রছাত্রীদের নতুন করে ট্যাব। করোনা বই বন্ধ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। আর তার মাঝেই ঘটলো আরো এক খবর। এবার কালীঘাটে কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা, আর তারপরেই নয়া ঘোষণা। আর এর মাঝেই উঠে এলো বড় খবর, হ্যাক হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকের ফোন, এই মুহূর্তের সব থেকে বড় তোলপাড় করা খবর। এবার আড়ি পাতা হয়েছিল তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনেও। এবার পেগাসাস কাণ্ডে নতুন করে বিস্ফোরক দাবি করল দা ওয়ার। দেখানে পেগাসাস প্রজেক্ট অর্থাৎ দেশের মন্ত্রী নেতা বিচারপতি সহ প্রায় 300 হাই প্রোফাইল ব্যক্তির ফোনে আড়ি পাতা কাণ্ডে এখন উত্তপ্ত দেশ। ভারতবর্ষ জুড়ে 300 ব্যক্তির ফোন নম্বরের উপরে চলছিল গোপন নজরদারি, এমনটাই দাবি করা হয়েছে। আর এক্ষুনি মাত্র পাওয়া আরো এক খবর, আচমকাই আরো এক টিকাকরণ কেন্দ্রে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারই হাজরা বোর্ডের একটি টিকাকরণ কেন্দ্রে যান মমতা। এবার নবান্নে আসার পথে টিকাকরণ কেন্দ্রে গিয়ে তিনি একবার দেখে আসেন, এমনকি সেখানকার কাজকর্ম ঘুরে দেখেন সব ঠিকঠাক করছে কিনা আধিকারিকদের সঙ্গে প্রশ্ন করেন তিনি। এরপর নবান্নের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী, তাক লাগিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এদিকে আবার সন্ধ্যা 6টায় বিরোধীদের সঙ্গে বৈঠক মোদি। এবার উঠে এলো মঙ্গলবারই নতুন করে ঘোষণা থাকবে মোদি, ভ্যাকসিন নীতির নিয়মে এবার আলোচনা হবে সন্ধ্যা 6টায় সাংসদের নয়া ঘোষণা। তার দিকেই চোখ এবার গোটা দেশ, উঠে এলো নয়া খবর। আর এর সাথে 21 জুলাই শহীদ দিবসের সমাবেশ হচ্ছে, আর সে নিয়েই ভার্চুয়ালি সবাইকে উপস্থিত থাকার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রায় 50 লক্ষ কর্মী সমর্থকদের অংশগ্রহণ করাতেই হবে, এমন এই দাবি ধরলেন এবার মমতা। করোনা আবহের কথা বিবেচনা করে এবার 21 জুলাই শহীদ দিবসকে ভার্চুয়ালি অনুষ্ঠিত করেছেন। এবার প্রত্যেক বুথে বুথে কর্মীদের জায়ান্ট স্ক্রিন লাগাতে হবে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে হবে সব নেতা কর্মীকে। আর অপরদিকে দিনভর চলল অশান্তি, পুলিশের চাকরির দাবিতেই ভবানী ভবনের সামনে কড়া বিক্ষোভ। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ করোনার বিধি মানা হচ্ছে কিনা তা দেখতেই রাস্তায় নামলো পুলিশ, মাস্ক না পরলেই পথচারীদের পিঠে পড়ছে লাঠির বাড়ি। এমনকি বিধি ভাঙার অভিযোগে সকালে পুলিশ রেড পর্যন্ত করে ক্যানিং বাজার। আর তার সাথেই কথা রাখলেন মানবদ্রোহী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আবারও গৃহবধূদের প্রতিশ্রুতি দেওয়া কথা বাস্তব রূপ পেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই মুহূর্তের সব থেকে বড় তাজা খবর রাজ্য জুড়ে, রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই এবার প্রস্তাবিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দ্রুত রূপায়িত হতে চলেছে সেই প্রকল্পের কাজ, গতি আনতে প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলা শাসকদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করার কঠোর নির্দেশিকা দিয়েছে। আর এরপরই প্রশাসনিক সূত্রে খবর, এই তালিকা হাতে পাওয়ার পরই তা খতিয়ে দেখে প্রকল্প রূপায়ণের কাজ শুরু করবে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে
সচেতনতা প্রচার করতে জেলা প্রশাসকের নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই নতুন করে ঘোষণা, গোটা পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে এবার ঢুকবে টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 1,69,00,000 বেশি মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। তফসিল জাতি উপজাতি মহিলাদের মাসে 1,000 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা করে মাসোহারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রূপায়ণের জন্য এবার চলতি আর্থিক বছরেই 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবারও রাজ্য জুড়ে নতুন মুখ মমতার, পঞ্চমুখ গোটা মহিলাদের জয় জয়কার মমতার নামে। সব মিলিয়ে বাকি থাকছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যোগ রাখবো সেখানেই যেখানে রাজ্যের নতুন করে ঘোষণা, অপরদিকে আবারও মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। চোখ রাখবো বাকি থাকা খবরে, তার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি খবর দেখতে পাবেন, সেখানে ক্লিক করে ভিডিওতে যাবতীয় বাকি থাকা আপডেটগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও আজকের খবরটি কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করুন, আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শেয়ার করে জনস্বার্থে সবাইকে জানার সুযোগ করে দিন। তার জন্য ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করুন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে এবং জেলাভিত্তিক খবর জানতে কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। এক মুহূর্ত দেরি না করে যারা এখনো সাবস্ক্রাইব করলেন না, ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। বাকি থাকা খবরটি দেখার জন্য পাশে থাকা ভিডিওতে ক্লিক করে তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন।